আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে একালাইশিয়া কার্ডিয়া বা কার্ডিয়াক স্প্যাজম, দুটোই বলা হয় এই রোগটাকে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আগের দিন আমি স্টমাকের অ্যানাটমি পড়িয়েছিলাম, আজকে যে পজিশনটা, এই জায়গাটায় আমি যে ডিনোট করলাম, এই জায়গাটা দেখুন আপনারা, যেন মনে হচ্ছে একটা স্ট্রিকচার রয়েছে। ওপরের যে এই পার্টটা, এটাকে ডায়াফ্রাম বলা হয়, এটা হচ্ছে ডায়াফ্রাম। অর্থাৎ ডায়াফ্রাম এবং ইসোফেগাস, এই যে পার্টটা এবং স্টমাক, এর মাঝখানে জায়গাটা যেন মনে হচ্ছে একটু অ্যাট্রফি হয়ে গেছে, এটাই হচ্ছে কার্ডিয়াক স্প্যাজম বা কার্ডিয়াক বা একালেশিয়া কার্ডিয়া। এটার কারণটা কি, যে নার্ভ, আমাদের নার্ভটা ঠিক করে ওখানে কাজ করছে না, অর্থাৎ এখানে এই পজিশনটা লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার থাকে, এটাকে কার্ডিয়াক স্প্রিংটার মানে আপনার কার্ডিয়াক স্প্রিংটারও বলা হয়, লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটারকে। তার কারণ ঠিক এর ওপরে ইয়েটা থাকে, হার্টটা থাকে। এই জায়গাটা ওপেন হতে চায় না, অর্থাৎ যদি নার্ভটা ঠিক করে কাজ না করে তাহলে এই জায়গা ঠিক করে ওপেন হবে না বা স্ট্রিকচারের মতো দেখতে লাগবে, অর্থাৎ সহজে ডাইলেট হতে চাইবে না। অর্থাৎ আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা সহজে এই ইসোফেগাস থেকে স্টমাকে নামতে চাইবে না, এই জায়গাটা জাস্ট স্টোর হয়ে যাবে বা স্টক হয়ে যাবে, এটাই হচ্ছে কার্ডিয়াক স্প্যাজম বা একালেশিয়া কার্ডিয়া। অর্থাৎ আমরা যখন কোনো খাদ্য খাই, আইদার সেটা ইসোফেগাস, এই দেখুন ইনফ্লেশন হয়ে রয়েছে বা ফুলে রয়েছে, আইদার ইসোফেগাসে জমা হয়ে থাকবে, সেটা মুখ থেকে বমি হয়ে উঠে যেতে পারে, অথবা লং টার্ম ইসোফেগাসে জমা থাকবে, ঠিক কার্ডিয়াক এঞ্জে যেন খাদ্যটা লজ হয়ে রয়েছে, মানে স্টে হয়ে রয়েছে এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ, লং টাইম স্টে হতে পারে, তারপরে আবার পুরোটুকু বমি হয়ে যাবে, তখন সেটা স্টমাকে ঠিক করে ঢুকতেই পারছে না, তো এই জায়গাটা স্ট্রিকচার হয়ে রয়েছে, অর্থাৎ চিপকে রয়েছে, স্টেনোস্ট মানে স্টেনোসিস মনে হচ্ছে ফর্ম করে গেছে। বেশ কিছু মেডিসিন আছে, আমি আপনাদের বলবো, যখন এই কার্ডিয়াক স্প্যাজম বা একালেশিয়া কার্ডিয়া হয়, এটা জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের খুব ক্লোজ, আর এই কারণেও হার্ট বার্ন হতে পারে, অর্থাৎ বুক জ্বলা। খাদ্য যদি ইসোফেগাস থেকে যদি স্টমাকে না নামতে পারে, ন্যাচারালি বুক টুক সবই চলবে, কার্ডিয়াক সাইডেও পেন আসতে পারে। এই জিনিসটা কেন হয়, কজেশন জেনারেলি আননোন অথবা কনজেনিটাল, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি নাম্বার ওয়ান, ডাইলেট করে দেওয়া, কিন্তু যেখানে নার্ভটাই দুর্বল, নার্ভটা ভালো করে কাজ করছে না, সেখানে সার্জারি করার পর আবার কিছুদিন পর যেইকে সেই জিনিস দাঁড়িয়ে যাবে, তাহলে আমাদের মেডিকেশন করতে হবে, তাহলে আমাদের মেডিকেশন করতে হবে এই ক্ষেত্রে। তাহলে এখানে কি কি জিনিস দাঁড়াতে পারে, হার্ট বার্ন হতে পারে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হতে পারে, কারণ বমি হয়ে যাবে তো, এছাড়া
মনে হবে কিছু যেন একটা লজ হয়ে রয়েছে। আরেকটা জিনিসও আমি বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঠিক পিট অফ দ্য থ্রোট, অর্থাৎ এই জায়গাটায় ঠিক ওপর পজিশনটায় কখনো কখনো যেন কিছু একটা লজ হয়ে রয়েছে, মনে হচ্ছে একটা সেদ্ধ ডিম লজ হয়ে রয়েছে। আমরা অনেক সময় ভাবি খুব গ্যাস হয়েছে, হতে পারে, কিন্তু মনে রাখবেন ওটা ম্যাক্সিমামই হয় নার্ভের জন্য। যে রোগটার নাম হচ্ছে গ্লোভাস হিস্টেরিকাস, আমরা মেডিকেল টার্মে বলি গ্লোভাস হিস্টেরিকাস, অর্থাৎ নার্ভে কোনো সমস্যা হচ্ছে। খুব যারা অ্যাংজাইটি টেনশন, দিনের পর দিন এই ব্যাপারে মানে কোনো ব্যাপারে অ্যাংজাইটি টেনশন বা তার অসফলতা নিয়ে, বিভিন্ন কারণে তার অসফলতা এই ব্যাপার নিয়ে অ্যাংজাইটি করে, তাদের এই গ্লোভাস হিস্টেরিকাস রোগটা দেখা যায়। আমরা অনেক সময় এটাকে গ্যাস ভেবে আমরা এটাকে ভুল করি। খুব ভালো মেডিসিন হচ্ছে নাম্বার ওয়ান ইগনেসিয়া, নাম্বার টু জেলসিমিয়াম। যদি এরকম পজিশনে, অর্থাৎ এই পজিশনে মনে হচ্ছে যেন কিছু একটা বেঁধে রয়েছে বা লজ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটা মেডিসিন রয়েছে, যেটি স্ক্যালাডিয়াম অ্যাজ ই বয়েলড এগ লজ অ্যাট দ্য পিট অফ স্টমাক, ক্যালাডিয়াম সেগিউনাম। আমি থেরাপিউটিক বলছি, যদিও আমি থেরাপিউটিকে বিশ্বাসী নয়, সব কিছুই আমার কনস্টিটিউশনাল মেডিসিন এবং কেস টেকিং করি, আমরা মেডিকেশন করব। এই হচ্ছে আপনাদের একালেশিয়া কার্ডিয়া। সাইন্স সিমটম কি খেপে খেপে একটু আগে বলেছি, নাম্বার ওয়ান হার্ট বাম, অর্থাৎ বুক জ্বলা, নাম্বার টু ভমিটিং, অ্যাজ সুন অ্যাজ মানে ওই আপনার খাদ্য খাওয়ার ঠিক তারপরে, যত তা মানে খাওয়ার সঙ্গে সঙ্গে ভমিটিং, এবং কখনো কখনো লং টার্ম সেটা লজ থাকতে পারে, ইসোফেগাস ডায়লেট করে দেয় এবং পরেও ভমিটিং হতে পারে। এইসব ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিটি লিকুইড ফুডও খেতে পারে না, সলিড ফুড তো অনেক দূরের কথা, লিকুইড ফুডও খেতে পারে না। যেমন ব্যাপটিসিয়া লিকুইডই শুধু খেতে পারে, সলিড খেতে পারে না। ল্যাকেসিস সলিড খেতে পারে, লিকুইড খেতে পারে না। এরকম কিছু সিমটম রয়েছে, আমাদের রিভেল আউট করতে হবে যে সেখানে এরকম ব্যাপারটা নেই তো, এই রোগটা নেই তো, তাহলে কিভাবে আমরা ডায়াগনোসিস করব। সাইন সিমটমটা নিলাম, এছাড়াও আমাদের একটা এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি করলেই ক্যামেরার মাধ্যমে আমরা সেটা দেখে নিতে পারব। মেডিকেশন নাম্বার ওয়ান আর্সেনিক, আর্সেনিকাম অ্যালবাম, যেখানে ইসোফেগাস ডায়লেট হয়ে গেছে এবং লং টার্ম ফুড লজ হয়ে রয়েছে এবং অনেক পরে ভমিটিং হচ্ছে, সেখানে আর্সেনিক খুব ভালো মেডিসিন। নাম্বার টু ইগনেশিয়া আমারা, যেখানে নার্ভে কোনো সমস্যা, যেমন গ্লোভাস হিস্টেরিকাস, এই ধরনের জিনিস বহুদিন ধরে মানুষের থাকে। গ্লোভাস হিস্টেরিকাস এর প্রি সিমটম, পরে ইসোফেজিয়াল লোয়ার স্পিংটারটাও ড্যামেজ করে আস্তে 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 আস্তে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট যদি আমরা গ্লোভাস হিস্টেরিকাস পাই, অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন আমরা তাদের জেলসিমিয়াম কিংবা ইগনেশিয়া ট্রাই করতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের পেশেন্ট অনেক পেয়েছি গ্লোভাস হিস্টেরিকাসের, এবং ঠিকও হয়ে গেছে, তবে এর কিন্তু বেশ কিছু সময় লাগে, এটা মনে রাখবেন। ম্যাক্সিমাম পেশেন্টই আপনাকে ভাববে যে তার খাদ্যাভ্যাস গণ্ডগোলের জন্য, তার গ্যাসের জন্য, মানে অনেকেই বলবে যে গ্যাস আটকে এরকম হয়েছে, কিন্তু আপনাকে সেটা রিভেল আউট করতে হবে
সত্যি কি সেখানে গ্যাসের গ্যাসের জন্য হচ্ছে, খাদ্য আটকে রয়েছে, নাকি এটা গ্লোবাস হিস্টেরিকাস, নাকি এটা একালেশিয়া কার্ডিয়া বা কার্ডিয়াক স্প্যাজম, যেখানে জিইআরডি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা হার্ট বার্ন, সেখানে সেখানেও লোয়ার স্প্রিংটার ইসোফেগাসের সেখানেও গন্ডগোল হয়, সেখানে ভালো করে আটকাতে পারে না, না ঠিক উল্টো অ্যাকশন করছে, যেখানে স্টমাকের খাদ্য রিফ্লেক্স হয়ে অর্থাৎ ব্যাক করে সেটা ইসোফেগাস দিয়ে মুখ দিয়ে বেরোতে থাকে, বমি ভমিটিং হওয়ার চান্স থাকে, সেকে তার জন্য অ্যাসিডের জন্য হার্ট বার্ন বা বুক গলা জ্বলা মানে জ্বলা স্টার্ট হয়, আর এক্ষেত্রে লোয়ার স্প্রিংটারটা ওপেন হতে চায় না, যার ফলে ইসোফেগাসে খাদ্যটা জমে যায়, এখানেও হার্ট বার্ন হবে। যদি আমরা অ্যাসিড ফুড বা কোনো স্পাইসেস খাওয়া খেয়ে থাকি সেক্ষেত্রে সেইখান থেকে অ্যাসিড ফর্ম করে যাবে, কারণ আমাদের মুখে কিছু খাদ্য ডাইজেস্ট হয়, বিশেষ করে কার্বোহাইড্রেট ফুডগুলো মুখে ডাইজেস্ট হয়, প্রোটিনেরও খুব সামান্য কিছু অংশ হয়, আর বাকি সব স্টমাকে হয়, আর কিছু ইন্টেস্টিনে হয় ফ্যাট জাতীয়গুলো। নাম্বার থ্রি মেডিসিন অ্যাসাফিডিটা, স্পেসিফিক মেডিসিন এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, হিং থেকে তৈরি হয় অ্যাসাফিডিটা এই মেডিসিনটা। এছাড়াও এর ওপরে মেডিসিন আছে ব্যাপটিসিয়া টিংটোরিয়া, এই মেডিসিনটা তো আমরা দেখব যে তারা লিকুইডটা খাচ্ছে কিন্তু সলিড ফুড কিছুতেই নামছে না এবং কন্টিনিউ ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে ব্যাপটিসিয়া টিংটোরিয়া। এছাড়াও আছে কার্বো ভেজিটেবিলিস, দেখা যায় যেসব ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনের সাথে চোকিং সেন্সেশন আছে, অর্থাৎ গ্যাস্ট্রিক অরিজিন উইথ চোকিং সেন্সেশন ইন থ্রোট, সেখানে কার্বো ভেজ দারুণ মেডিসিন, খুব ভালো কাজ করে। কিন্তু মনে রাখবেন এই জায়গাটাতে একটাই প্যাথোলজি রয়েছে, প্যাথোলজিটা ওভারকাম করা খুব একটা সোজা ব্যাপার নয়, যেখানে নার্ভটা ডিস্টার্ব করছে, কনজেনিটাল এবং আননোন কজ, অর্থাৎ আপনার বেশ কিছুদিন হওয়ার পরে এই জিনিসটা হয়েছে এরকম নয়, আগে সুস্থ ছিলেন এরকম নয়, প্রথম থেকেই একটু একটু করে অসুবিধা হয়, পরে মারাত্মক রকমের অসুবিধা শুরু হয়। প্রিকোশন সার্জারি, সার্জারি আমাদের চয়েস অফ রেমেডি, কিন্তু সার্জারিতে আমাদের এটা সলভ হবে না, এর সাথে মেডিকেশন যদি হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয় সঙ্গে সঙ্গে সার্জারি করার পরে, তাহলে এই রোগটা থেকে উপশম পাওয়া সম্ভব। এই হচ্ছে আমাদের আজকে টপিক ছিল, গ্লোবাস হিস্টেরিকাস এই সরি একালেশিয়া কার্ডিয়া বা কার্ডিয়াক স্প্যাজম। এই ভিডিওটি আমি গ্রামীণ যা যে ডাক্তারবাবুরা আমার কাছে, আমি প্রায় তাদের রাতে আমি একটা করে টিউশন নিই বা দিই, সেই সব ডাক্তারবাবুদের উদ্দেশ্যে এবং যারা হোমিওপ্যাথি মনস্ক তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করে দেব। ধন্যবাদ।